তাহলে তো মরিয়ে দা। গাইস আমরা ফাইনালি চলে আসলাম সেই ঘরের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই পালাচ্ছি আমরা। গাইস পালাও গাইস, রোহিত যদি আসতে কিন্তু রোহিত फोन करलो एखान जाब सुरोहित के नीते गाइस जो चैनल नतून हन तो प्लीज चैनल सब्सक्राइब कर दिन और साथे थाका बेल आइकन अवश्य प्रेस कर देवें क्योंना नतून नतून वीडियो अपन नोटिफिकेशन जावा खूब प्रयोजन। देखी सुरजित कोथाय आछे, ओ पाम्पेर सामने दाड़िये आछे बोल्लो। ও তো ফোনে ব্যস্ত সব সময়, বাবুকে ফোন করলে সব সময় ব্যস্তই বলে, সব সময় ওয়েটিং। হ্যালো কোথায় আছো? পাম্পের সামনে তো আমি আছি। কোথায়? काली मंदिर पैंडल मैं गौरव दिक्कत हाँ देखते पे आसि अपना सुनते पेल वो अनेकटा गए एखान बैक कर लाई के निब हमारे सुरजित भाई फाइनल सुरजित संगे देखा एखान नहीं सोया जाब मन तो बस तेल चलो सुरजित सैकेल दूजन तो वो वेट करलरेडी सुरजित नहीं सोजा हमें चले जाब हम आज के मेन डेस्टिनेशने। सो गाइस जो चैनल सबसक्राइब ए तो ना कर प्लिज चैनल सबसक्राइब कर दिन और साथे थका बेल आइकन अवश्य प्रेस कर देवें। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। জানি না যে আমাদের হাল ওখানে যে আমাদের কি হবে, বাট আমরা ওকে সাহস নিয়ে এখন আমরা এগিয়ে চলেছি সেই পথে আজ আমরা যেখানে যাব আর কি। সেই জায়গা একটা এমন একটা ভূতের জায়গা, সেখানে দিনের বেলায় লোক যেতে আর কি ভয় করে, তার মধ্যে আমরা আজকে রাতের বেলা যাচ্ছি। তো জানি না আমাদের আজকে হাল কি হবে। भाई तो जिज्ञासा कर लाइर तो बोल ना कि भय लागे ना, देखा जाए आज के क्य। सो गाइस हमें फाइनली विजिट कर गलम वो गलते अनेक भय भय लागसे गाइस गाइस अनेक भय भय लागसे गाइस जानी ना आज की हवे ना हवे। देखते चारिदी के शुद्ध ढाका जंगल और जंगल এখানে তেমন রাতে বেলা তেমন কেউ আসে না, ফাঁকা জায়গা। সো আমরা আজকে আছি চারজন, সামনে বাপিদা আর সাথে সুরজিৎ। সুরজিৎ হাই করে দাও গাইজকে। বাপিদা এখনই তো মরিয়ে দা, বাপিদা এখনই তো মরিয়ে দা, এবার আমার ভিউয়ারকে হাই করে দাও। দীপঙ্কর ভাই, দীপঙ্কর ভাই গৃহস্থ হাই করবে, তারপর বন্ধুরা হাই করে সবাইকে, ভাই হাই করে দিয়েছে আর কি। এবার ফুল টু মস্তি গাইস, অনেক ডেঞ্জারাস জায়গা গাইস। এখানে আমাদের আজকে ফার্স্ট ব্লগ, মালদার মধ্যে হয়তো কেউ কোনো এমন ব্লগ করেনি গাইস। দেখতে পাচ্ছেন চারিদিকে সাইডে কেমন
আজকে এই ঘরগুলোতে আমরা ভিজিট করব আর কি। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা ভূতের জায়গা, এখানে লোকজন বসবাস করতো প্রথমে, এখন বাট এখন কেউ থাকে না। বা এই জায়গাটা সম্বন্ধে ততটা জানা নেই আমার, আজকে জানবো আর কি। এই যে এবার আমরা ভিজিট করে গেলাম আমাদের মেন ডেস্টিনেশনে। এই ঘর কয়েকটা, এখানে কয়েকটা ঘরে মানুষ থাকছে এখন বর্তমানে। আর এদিকে আমাদের বড় মাঠ, আর বাঁদিকে আমাদের মেন ডেস্টিনেশন। সো গাইজ, আজকের ভিডিও পুরো ফারু হতে চলেছে, আজকের ভিডিও পুরো ফারু ভিডিও। গাইজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব গাইজ, সাবস্ক্রাইব। সো গাইজ, আমরা চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশনে। এবার আমরা এখানে বাইকটাকে দাঁড় করিয়ে আমরা এখানে ভিজিট করব। আর অনেক ভয় লাগছে গাইজ, দেখতে পাচ্ছেন কেমন ভয়ঙ্কর টাইপের বাড়ি। এই বাড়িগুলোতে আমাদের আজকে ব্লগ করতে হবে আর কি। আপনারা শুধু জাস্ট আমাদের একটু সাপোর্ট করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য আমরা নতুন নতুন মজাদার ভিডিও আনতে পারব। আমার তো মনে হয় না মালদা শহরে এমন কেউ ব্লগ করেছে আর কি, কেননা হচ্ছে যে আমারও অনেক ভয় লাগে, বাট এতটা ভয় নেওয়ার পরেও আমি এখানে ব্লগের জন্য আসলাম। আমরা চলে এসেছি ফাইনালি ওই মাঠটাতে। এবার সুরজিৎ আমরাকে যে গল্প শোনালো আর কি, তাতে তো মানে পুরো ফেটে গেছে আর কি। সুরজিৎ বলো নাকি এখানে নাকি অনেক ডেঞ্জারাস জায়গা, এখানে মধ্যে যাওয়াটা ঠিক হবে না। আর গাইজ বুঝতে পারছেন, বাপিদা বলে যেতে পারবে না, আমাদের সঙ্গে আর এতটা দাদা এসছে আর দাঁড়িয়ে আছে। সাহস পাচ্ছি না সুরজিতের কথা শুনে, তো আমাদের পুরো মানে ফেটে গেছে। সুরজিৎ যা বললো আজকের দিনটা হচ্ছে খারাপ একটা দিন, সাহসটা অনেকটা পাচ্ছি, আবার অনেকটা সাহস পাচ্ছি না, বাট চেষ্টা করব ঘরের সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখানো। ঘরের মধ্যে তেমন তেমন ঘরের মধ্যে কী জিনিস আছে যাতে লোকজন এখানে বাস করছে? কাকিমাকে জিজ্ঞাসা করলো কি ঘরের মধ্যে যাওয়াটা ঠিক হবে কি হবে। কাকিমা তো মানে যেভাবে ভয় দেখালো আর কি, ভয় না অ্যাকচুয়ালি রিয়ালিটি এটা, এখানে নাকি অনেক ডেঞ্জারাস মানে কেস অলরেডি হয়েছে। সো আপনারা একবার ঘরের ভিতর দিন, জায়গাটা খুব ভয়ানক জায়গা আর ঘরটা খুব ডেঞ্জার। তো আমরা এত রাত্রে এসেছি, তো ঘরে ঢোকাটা ঠিক হবে না, আমরা বাইরে থেকে যতটা পারবো কভার দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ঘরটাই অনেকটা ভয়ানক ঘর, বাট এই ঘরে যাওয়াটাই আমাদের অনেক রিস্কি হয়ে যাবে। তাও চেষ্টা করবো বন্ধুরা যাওয়ার ঘরে। তো আমার সঙ্গে আছে বাপিদা, বাপিদা তুমি কী বলতে চাও ঘরের সম্বন্ধে? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা, ভালো করে দেখাও বাবিন্দা বাড়িটাকে। তো বাড়িটা যা দেখতে পাচ্ছি পুরোটা বট গাছ, ভিতরেও বট গাছের ডাল আছে অনেকে বলছে। আপনারা সবাই সাথে থাকুন, আমরা যতটা পারবো ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা যাব সবাই মিলে, দেখা যাক কি হয়। গাইজ আমরা এবার ঘরে ভিজিট করতে যাচ্ছি, এবং আমাদের তো লাইটের প্রয়োজন হবে, একসঙ্গে সবাই আমরা প্রার্থন করবো। 1 2 3 তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম সেই ঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জীবনে অনেক বড় ঝুঁকি নিয়ে আমরা ফাইনালি ঢুকে গেলাম, সেই ঘরের সামনে চলেই আসলাম আর কি। সবাই বারণ করলো, এখানে বললো অনেক রিস্কি আছে, বাট আমরা সেই রিস্কের আগে তো আপনাদের ভিডিওটা দেখানো প্রয়োজন, তাই আমরা ভিডিও দেখানো চলে এসেছি আপনাদেরকে। তো এবার আমাদের বন্ধুরা এখানে এখানে ভিজিট করবে, আসো
রাখো। আমরা অনেকজন মিলে এসেছি আর কি বলাই, তো ঘরে ঢুকবো না ঢুকবো ভাবছিলাম, ঢুকে গেছে। তো গাড়ি আপনারা দেখুন, আমরা ঘরের মধ্যে ঢুকে পড়েছি, তো আমরা ঘরের মধ্যে ঢুকে পড়েছি ফাইনালি। আমরা আমাদের ভয় তো আমাদের পুরো ফেটে গেছে, আমরা ফিল করতে পারলাম না। তো বাপিদা সাহস করে, বাপিদা আর দুজন একটা বন্ধু মিলে সবাই মিলে গেল করে আসলো। আপনারাও দেখলেন, আসলে আমরা আবার একটা সাইডটা ঘুরে নিব, বাড়ির সাইডটা। ভুতুরি এলাকা গাই কি বলবো আর, একদম ভয়ানক জায়গা। বটগাছের ডাল আরো যাচ্ছি, দেখার চেষ্টা করছি এই সেই গাছ, বিরাট বড় গাছ। ফাইনালি আমরা ভিজিট করে গেলাম এই সেই জায়গা, ভূতের জায়গা আর কি। গাইস আমরা মানে অনেক প্রাণে ঝুঁকি নিয়ে এখানে আমরা ভিজিট করলাম গাইস। আর গাইস আমরা ফাইনালি চলে এসেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম গাছ সৃষ্টি সৃষ্টি করা একটা জায়গা। আর সেখানে আমরা এখানে এই মুহূর্তে আমরা সবাই মিলে প্রবেশ করলাম। অনেকটাই ভয় কেটে গেছে, বাট আমাদের এখনো পর্যন্ত ভয় এখনো মনের মধ্যে আছে। বলবো গাইস আপনারা রাতের বেলা এখানে রিস্ক নেন না, একা কোনো সময় আসেন না, কারণ কাউকে আমি একা আসতে বলবো না। আসলে সবাই মিলে একসঙ্গে আসবেন, আর প্রাণের ঝুঁকি নেওয়াটা একদম ঠিক না। তুই তুমি কী বলো? হ্যাঁ, প্রাণের ঝুঁকি নেওয়াটা একদম ঠিক না, এটা খুব রিস্কি জায়গা অ্যাকচুয়ালি। আমাদের হয়তো ভয় লাগছে না, কিন্তু বড় লাইট জ্বলছে ওই জন্য হয়তো সবাই সাহস পাচ্ছে। তো আমরা একটু সাইডটা ঘুরে নেবো। দেখুন গাইস কত বড় গাছ, বিশাল গাছ একটা। এই গাছটাই গোটা বাড়িতে আসলে ধরে যাচ্ছি, এবার বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। জায়গাটা তো আপনাদেরকে দেখালাম, আমাদের এই ঘরটা। তো এবার এই আম গাছটার ব্যাপারে কিছু বলবো। সামনে এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন না হয়তো, বাট এখানে যতটা সহজ এসে হয়েছে আসার, আমাদের ওখানে যাওয়াটা আমাদের ঠিক হবে না। ওই আম গাছটা এখানে আসাটা যতটা সহজ হয়েছে, ওই গাছে ওখানে যাওয়াটা আরও কঠিন। এখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা আম গাছ আছে, ওখানে একটা আছে লিচু গাছ। লিচু গাছটা এমনই, ওখানে দুই থেকে তিনজন ফাঁসি দিয়ে ঢুকেছে, মানে লিচু গাছটা অত্যন্ত খারাপ, ওখানে যাওয়াটা একদম রিস্কি হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে ওখানে যেতে পারবো না, আপনাদেরকেও দেখাতে পারবো না, কিন্তু আপনারা একা একা কোনো সময় এইভাবে আসবেন না। জায়গাটার নামটা বলে দাও। জায়গাটার নাম হচ্ছে, এখানে সবাই ফার্মের লিচু বাগান বলেই চিনে। লিচু চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইস। তো গাইস এখানে একটা কি একটা দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পেলো, পালাচ্ছি আমরা গাইস, পালাম গাইস। রোহিত তুই আসতে কিন্তু সুরজিৎ ছায়া গাইস দেখুন গাইস। বড় বড় বলো বলো
গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই কেউগুলো কিন্তু কুকি মারছে আমরা বুঝতে পারছি না কিন্তু দেখে মনে হচ্ছে ওরা কেউ আছে আমার সম্পূর্ণ বিশ্বাস এখানে দেখে মনে হলো কেউ একজন আছে আমরা ভয় পেয়ে ঘুরিয়ে চলে আসলাম আমাদের মনে হয় না যাওয়াটা ঠিক হবে আর ঠিক আছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখি আপনাদের কারো জিতে হবে বাড়ি তো গাইজ আমরা অলরেডি এখন থেকে বেরিয়ে আসলাম এবার ভয়ানক একটা জায়গা থেকে আসলাম বেরিয়ে আসলাম আমরা এখন তো সুরোহিত আমাদেরকে বারণ আমাকে বারণ করলো অনেক মানে ওখানে টাইম নষ্ট করতে এখানে কি একটা ভূত বলতে তো কিছু হয় না গাইজ তো একটা প্যারানর্মাল একটা অ্যাক্টিভিটি একটা অবশ্যই আছে নাহলে তো আর মানে যারা বয়স্ক মানুষ তারা তো কিছু তো মানে আগে দেখেছে বা কিছু ফিলও করেছে কোনো কোনো লোক তো গাইজ আপনারা হয়তো কেউ কেউ বিশ্বাস করবেন না আবার কেউ কেউ হয়তো যারা যারা দেখেছে তারা তারা হয়তো বিশ্বাস করবেন তো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে আসলাম অনেকটা একটা ভূতের জায়গা মালদার মধ্যে এরকম ভূতের জায়গা আর কোথাও নেই গাইজ এখানে হয়তো আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না কোথাও যে এরকম একটা ভূতের জায়গা তো গাইজ আমরা এখান থেকে দীপঙ্গকে ছাড়লাম আর আমরা এখান থেকে আমি বাপি আর সুরজিৎ দা এখান থেকে যাচ্ছি হ্যাঁ তো মানে গাইজ আজকে আমাদের পুরো হালুয়া টাইট হয়ে গেছে ভয়ে যাই না রাত্রে আজকে ঠিকঠাক ঘুমাতে পারবো কি পারবো না তো দেখা যাক কী হয় আর কি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন গাইজ তো এখনও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কোনটি পার্ট ভালো লাগলো কোনটি পার্ট খারাপ লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই গিয়ে আগের ভিডিওগুলি দেখবেন আশা করছি আনন্দ পাবেন আমরা ভিডিওটিকে এখান থেকে সমাপ্ত করছি সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন সানাম ভাবেন ইউটিউব চ্যানেল ধন্যবাদ।